করমন্ডল কাণ্ডের পাঁচ দিনের মাথায় সেকেন্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড অল্পেতে রক্ষা পেলেন বি ফাইভ শীততাপ নিয়ন্ত্রিত মগির থাকা যাত্রীরা ঘটনা উড়িষ্যার বেহরামপুর স্টেশনের প্রথম প্ল্যাটফর্মে ঘটনার কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশনে দ্রুত নাড় করানো হয় ট্রেনটিকে আর পি এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যান্ত্রিক ত্রুটির কারণে বাতানুকূল কামরা থেকে ধোঁয়া বের হয় এদিন রেল সূত্রে খবর উড়িষ্যার বেহরামপুর স্টেশনে সেকেন্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেসে একটি কোচের আগুন দেখতে পান যাত্রীরা তারপর থেকেই শুরু হয় ছোটাছুটি উত্তর সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সভ্যশাত্রী দে বলেন এই ট্রেনটি দক্ষিণ মধ্য রেলের সেকেন্দ্রাবাদ থেকে আগরতলা যাচ্ছিল উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশনের কাছে বি ফাইভ কামরায় ধোঁয়া দেখা যায় যাত্রীদের নামিয়ে কোচটি পরিষ্কার করা হয় পরে ট্রেনটি আবার গন্তব্যে রওনা দিয়েছে হতাহতের কোনো খবর নেই ঘটনার পর রেলের এক মহিলা যাত্রী অভিযোগের আঙুল তুলে রেলকর্মীদের দিকে প্রশ্ন তোলেন যান্ত্রিক কোনো গলযোগ রয়েছে কিনা আগে লক্ষ্য করা হয়নি কেন যদিও পরবর্তী সময় সব কিছু হতেই দেখা যায় কিন্তু তারপরেও মহিলা যাত্রীরা জানান

রেল আধিকারিক স্টেশনের জানান প্রথম প্ল্যাটফর্মে পৌঁছানোর পর যাত্রীদের চিৎকার শুনে স্টেশন মাস্টার এবং আর পি জওয়ানরা ছুটে আসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগায় তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানান তিনি বাইট